হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সবাইকে শুভ বিজয় জানাচ্ছি। তো আর কি বলি বলো, তো মা বাবা তো কালকে চলে গেছে, তো আমরা বাড়িতে একা, ভাই আমি আর আমার বর আছে, তো একটু পরেই চলে যাবে। তো আজকে উঠতে অনেকটা লেট হয়েছে, কারণ কালকে ঘুমাতেও লেট হয়েছিল, দুটো আড়াইটার সময় ঘুমিয়েছি। ভিডিও ওখান থেকে এসে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়েছি, তারপরে নিজেরা খেয়েছি, ভিডিও এডিট করে তারপরে ঘুমাতে ঘুমাতে দুটো আড়াইটা বেজে গেছে। তো উঠতেও লেট হয়েছে, তো উঠে আগে তাড়াতাড়ি করে নাইটিটা মানে বাসি কাপড়টা ছেড়ে আগে ছেলেকে রুটি বানিয়ে খাইয়েছি, তারপরে এই যে চা করলাম, চাটা করে যে এখন চাটা খেয়ে তারপর আমি বাকি কাজগুলো করে স্নান করে নেবো। আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে, তো তারপরে দেখি কী রান্না করি না করি। তো এই দেখো এই ছেলে বসে খাচ্ছে। শোনা হাই বলো, বলো গুড মর্নিং, কেমন আছো তোমরা বলো বলো। আমি জিলিপি খাচ্ছি। হ্যাঁ, তো ওই যে দেখো ছেলেকে ওই যে খাওয়ানো হয়ে গেছে, তার ওই যে আমার এক কাকিমণি এসে এই ঝুরি ভাজা মানে দশমীর পরের দিন এই মুড়ির মোয়া মানে যেগুলো থাকে মিষ্টি জাতীয় জিনিস সেগুলো দিয়ে গেল, তো বললো যে খা। তো আমরা যে এখন চা খেয়ে নেই, চা খেয়ে নিয়ে পরে বাকি কাজ করি। তো ভাবলাম যে ভিডিওটা শুরু করে দিই, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো আর যেহেতু আমি একা একা মানে কি বলবো, আর সব থেকে বড় কথা ভালো লাগছে না প্রথম কথা, কিন্তু না লাগলেও চলতে হবে, করতে হবে, কিছু করার নেই। তো এই যে এখন চাটা খেয়ে নেই, ভাইও উঠে পড়েছে। তো তোমরা দেখে থাকো ভিডিওটি, আমি পরে তোমাদের সাথে আবার কথা বলছি। হ্যালো বন্ধুরা, তো আবার সে অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম। তো কথা বলতে আসা হলো মানে আমরা তো এখন একাই, মানে কোন দিক থেকে কি করবো বলতেও মানে বুঝতেও পারছি না, ভালোও লাগছে না, একা একা, একার জীবন, একার সংসার। এখন আমি, ভাই আর ছেলে, তো বর বাড়ি চলে গেল, ওর একটা কাজ আছে, ফোন এসেছে। তো এই দেখো এই ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি, এই যে ওরা দুজন এখন খেলছে। তো আমি এইদিকে সব জামা কাপড় ধুয়ে নিয়েছি, ঘরটার মোছা ঝাড় দেওয়া হয়ে গেছে, দেখো এই যে ভাতও হয়ে গেছে আমার, এদিকে দুধও গরম দিয়ে দিয়েছি। আর বাবা ছেলের জন্য এই যে শিং মাছ এনে দিয়ে গেছিলো, তো এই যে বর কেটে দিয়ে গেল, আমি শিং মাছ কাটতে পারি, আমার ভয় করে নড়ে, যে জন্য ভয় করে, যাই হোক বর কেটে দিয়ে গেল। তো এই যে এখন সবজি দিয়ে শিং মাছের ঝোল করব, ছেলের আর ভাইয়ের দুজনেরই হয়ে যাবে। তো আমি এই যে ভাত করেছি, আর যে কাকিমণি কী রান্না করবে ওটা দিয়ে হয়ে যাবে, আর কিছু লাগবে না, দুটা মানুষ আর কী খায়। তো এই দেখো জামাকাপড় সব এই যে মেলে দিয়েছি বাইরে, কালকে যেগুলো পরেছিলাম ছেলেরও জামাকাপড় ছিল, ওগুলো ঘেমে গেছে, ওগুলো অত ওইভাবে রাখা যায় না। তো ভালোই রোদ উঠে গেছে, তো এই যে সব মেলে দিলাম জামাকাপড়গুলো, ঘর মোছাও হয়ে গেছে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না কেন, কারণ উঠতে যেহেতু লেট হয়ে গেছে, ছেলেকে খাওয়ানো ছিল, তো এর জন্য আর শেয়ার করিনি, খুব তাড়াহুড়োতে ছিল। তো আছি তো আমি এখানে কয়েকদিন, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো এখন আমি এই যে ছেলেকে তো স্নান করিয়ে ভাত খাইয়ে দিলাম, তো এখন ঘুমাবে, একটু পরেই ঘুম পাড়াবো, কারণ আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছে, তো এখন ঘুমাতে চাচ্ছে না, তো একটু পরেই ঘুম পাড়াবো। আমি মাছের ঝোলটা করে নিয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে আমি স্নান করতে চলে যাব, বাস বাকি সব কাজ হয়ে গেছে। তো বল সত্যি কথা বলতে কি মানে এরকমভাবে তো কোনোদিনও থাকিনি একা একা, তো ভালোও লাগছে না, আর কি করা যাবে, চলে যাবে দিন তাড়াতাড়ি করেই, যাই হোক। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখে থাকো ভিডিওটি, আমি পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো বন্ধুরা, চলে এসেছি মাছের ঝোলটা করতে। তো আজকে বিশেষ কিছু রান্না করিনি, ভাত তো আগেই করে রেখেছি, ভাত বসিয়ে দিয়ে দিকে ঘরটা মুছে নিয়েছিলাম। তো আর জামাকাপড়ও তো ধুয়ে দিয়েছি তোমরা দেখতেই পেলে, তো শুধু যে মাছের ঝোলটাই করেছি আর ভাত করেছি, আর কিছু করিনি, কারণ মাছের ঝোলটা দিয়ে ভাই আর ছেলের হয়ে গেছে, কারণ ওরা মানে দুজনেই মনে করলে ভাই তো ঝালও পছন্দ করে না, আমার ছেলেকে তো তরকারিতে ঝাল দেওয়াই যাবে না, কেন ছোটো যেহেতু। তো সবজি দিয়ে করেছিলাম মাছের ঝোল, ওদের দুজনের ওটা দিয়ে হয়ে গেছে, আর কালকের একটু মাংস তরকারি ছিল, ভাইকে একটু দিয়েছি, আমি একটু খেয়েছি, আর কাকিমণি সবজি দিয়ে গেছিলো, ব্যাস এগুলো দিয়ে হয়ে গেছে খাওয়া। তো দুটো মানুষের জন্য আর কি রান্না করব, তো মানে এত সবজি আমাদের দুজনের লাগেও না, তো যে কোনো একটা ডাল বা একটা কিছু এগুলো দিয়ে হয়ে যায়, ডাল বা একটা তরকারি থাকলেই হয়ে যায়, তো এই জন্য আর বেশি কিছু রান্না করিনি। তো রান্নার মানে ঝামেলাটা কম এখানে, কারণ দুটো মানুষের জন্য রান্না, আর কাজকর্ম এখানে মানে কি বলবো, কেউ নেই বাড়িতে দুজনের জন্যই, কি আর অত কাজ থাকবে। তবুও সারাদিন টুকটা কেটে সেটা করেই গেছি, কারণ কেন কাজ করতে থাকলে মানে ধ্যানটা কাজের দিকে থাকে, মনটা খারাপ কম লাগে, কারণ বিয়ের পরে তো কোনো দিনও এরকম হয়নি যে বাড়িতে এরকম ফাঁকা পেয়েছি বা ফাঁকা থেকেছি, বাবা মা ছিল সব সময়তেই, তো এখন ওনারা দুজন বাড়িতে নেই, এখন আমরা দুজন বাড়িতে, তো ফাঁকাই লাগছে একদম, আর কি করব।
যাই হোক, তো যে কাজকর্মগুলো করে নিয়ে তারপর স্নান করতে চলে গেছিলাম। তো আজকে আর সকালে স্নান করিনি, কারণ বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি। কারণ কেন, মানে এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো দুবার স্নান করলে চাপ হয়ে যাবে, কারণ এক জায়গা থেকে আরেক জায়গার জল ঠান্ডা লেগে যাবে, আর আমার শরীর খারাপ হলে তো ছেলের সমস্যা। তাই আর স্নান করিনি সকালে, তো একবারে সব কাজ মিটিয়ে নিয়ে রান্না টান্না করে নিয়ে তারপরে একবারে স্নান করেছি। স্নান করে ব্যাস তারপরে ছেলেকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমিও খেয়ে নিয়েছি, ভাইও খেয়ে নিয়েছে। তো এখন যেহেতু দুজনই থাকি, তো আর সেরকম কাজকর্ম নেই, টুকটাক এটা সেটা, তো সংসারের যেটা কাজ থাকে সেগুলোই করে নিচ্ছিলাম। তো যে রান্নাও প্রায় হয়ে গেছে আমার, এখন আমি স্নান করতে চলে যাব। হ্যালো বন্ধুরা, তো তখন তো তোমরা দেখতেই পারলে রান্না করছিলাম, তো তারপরে এই যে রান্না করে স্নান করে নিয়েছিলাম, তো ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও ঘুমিয়ে পড়েছিল, ভাইকেও খেতে দিয়েছিলাম, আর আমিও পরে খেয়ে নিয়েছিলাম। তো এই জামা কাপড়গুলো বাড়ি থেকে তুলে এনেছি, তো এখন 5টা বাজে, যা ছেলে যে ঘুম থেকে উঠে পড়েছে, তারপরে যে ছোটো কাকুর ওখানে দিয়ে আসলাম, ও ওখানে যাবে বলছিল, তো দিয়ে আসলাম। তো ভাবলাম যে ও যখন ওখানে গেল, জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তো তোমাদের তো বলেছিলাম যে এটা আমার ঘর, তো এখন তো আমি আর এখানে থাকি না। তো এই দেখো ঘরটা মানে একটু অগোছালো হয়ে আছে, কারণ কেন পুজোর কয়দিন গেলেও সবাই সব জামা কাপড় পরেছে, ধুয়ে রাখা হয়েছে, আমিও এসে জামা কাপড় সব রেখেছি, ছেলেরও জামা কাপড় আছে। তো মা কি করেছে, মানে কালকে যে মা গেল, তো সব জামা কাপড় শাড়ি টাড়ি যেগুলো পরেছিলাম আমরা নবমী দিন, ওগুলো মা সব ধুয়ে রেখে গেছে। মানে মার কথা তাই ভাবি যে মা তো মাই হয়, আমি এখানে এসে যেন আমার অসুবিধা না হয়, জামা কাপড় ধুতে এগুলো করতে যেন অসুবিধা না হয়, মা কি করেছে কালকে জামা কাপড় সব যেগুলো পরা পরা হয়েছিল, ছেলের আমার ভাইয়ের বাবার সবার জামা কাপড় ধুয়ে রেখে গেছে। তা ধুয়ে রেখে ভালো করে কালকে রোদও ছিল, শুকিয়ে নেওয়া হয়েছে, তো আমি এগুলো এখন ভাঁজ করি, ভাঁজ করে ঘরটাকে একটু গুছিয়ে রাখি, নাহলে খুব অগোছালো লাগছে একদম, এখানে জামা কাপড় ওখানে জামা কাপড় মেলা। তো এগুলো ধুয়ে রেখে গেছে মা, তো এখন এগুলো আমি একটু ভাঁজ করি। তো ছেলে যেহেতু ওই বাড়িতে গেল, তো ভাবলাম যে আমি এগুলো একটু গুছিয়ে নিই, আমারও কাজ আগানো হবে, আর কাজও করি, কারণ চুপচাপ বসে থাকলে ভালো লাগে না, মনটা খারাপ লাগে। তো ওর জন্য এই যে জামা কাপড়গুলো ভাঁজ করি, কাজ করাও হবে, অন্যদিকেও ধ্যান থাকবে, তো ঘরও গোছানো হয়ে যাবে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, আর ভিজে জামা কাপড়গুলো তারে একটু মেলে দিই। আজকে যেগুলো আমি ধুয়েছি সেগুলো সব ঠিকঠাক শুকায়নি, তো সেগুলো ওই যে একটু মেলে দিই। তোমরা দেখতে থাকো ভিডিওটি। তো দেখো, এই দেখো যে জামা কাপড় নিয়ে বসে পড়েছি, তো এগুলো সব ভাঁজ করে রাখি, সব শুকনো শুকিয়ে গেছে। তো মানে পুজোর পরে সবারই বাড়িতে এরকম অবস্থাই থাকে, জামা কাপড়ের স্তূপ হয়ে থাকে, তো সবাই তো সেই সময় আর জামা কাপড় ধুয়ে মানে যে যে যেটা পারে পরে পরে এইভাবে রেখে দেওয়া হয়, তো তারপর আস্তে ধীরে ধোয়া হয়। তো মা যেহেতু বাড়িতে থাকবে না, তো মা সব ধুয়ে রেখেই গেছে, বলছে যে তুই একা একা বাচ্চা নিয়ে মানে কত কিছু করবি, তো এর জন্য বলে যে না একটু আমি এগুলো ধুয়ে দিয়ে যাই, শুকিয়ে তুলে তুই ভাঁজ করে ভালো করে ভাঁজ করে রেখে দিস। তো পরে ভাবলাম যে না, ছেলেকে যেহেতু ওই বাড়িতে পাঠিয়েছি, মানে ওই বাড়িতেই গেছে, মানে কাকুর বাড়িতে, তো একটু ফাঁকা পেয়েছি যখন, তা জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি, কারণ ঘরটা বেশ একটা জঙ্গল হয়ে আছে, তো ভাঁজ করে রাখলে দেখতেও ভালো লাগবে, আর জিনিসগুলো গুছিয়েও রাখা হয়ে যাবে। তো এদিকে ভাঁজ করছিলাম, আর ওইদিকে আমার ছোটো মামা এসেছিল, এসে ডাকছিল, পরে মামার সাথে একটু কথা বলে আসলাম। তো দেখো বন্ধুরা, চলে এসেছি এই বাড়িতে আমি, কারণ সন্ধে দিয়ে দিয়েছি আর ছেলেকেও টিফিন করিয়ে নিয়েছি, তো তারপরে আর ওখানে একা একা কী করবো, ভাইও বই পড়ছিল, তো এই বাড়িতে এসে বসেছি। তো সবাই আছে এখানে, ওরা গল্প গুজব করছিলাম, চা খাচ্ছিলাম, তো সময়টা ভালোই কাটছিল, বাড়িতে একা একা ভালোও লাগছিলো না, তো ছেলে এখানেও বেশ খেলাধুলা করছিল। হ্যালো বন্ধুরা, তো আবার অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম, তো তখন তো দেখতেই পারলে সবাই মিলে চা খাচ্ছিলাম, তো বাড়িতে একা একা ভালো লাগছে না, কি করব, তাই এখানে এসেই বসেছি, তো এখানে সবাই আছে। তো চা খাওয়ার পরে আমরা যে এই ভাই আর এই যে এই ভাই মিলে, হাই বল, দুজনে মিলে ওরা কিছু খাবার আনতে গেছিলো, 10 মিনিট পরে ওরা নাকি আমাদের ট্রিট দেবে, তো তার জন্য খাবার আনতে গেছিলো। তো এই দেখো এগুলো কি এনেছে, তো এটা চপ, কিসের চপ বা, মানে খেলে পরে বোঝা যাবে জানি না আমি ঠিক, আর এটা বা কি জিনিস, মানে সব কিছুই জানি না কী জিনিস এনেছে, মানে খাওয়ার পরে বোঝা যাবে কী জিনিস, ওরা তো মানে বলে যায়নি যে কী কী নিয়ে আসবে। তো সবাইকে বলেছে যে তোমরা কি কেউ কিছু খাবে, তো আমরা বললাম যে হ্যাঁ খাবো না কেন, অবশ্যই খাবো, আনলে তো অবশ্যই খাবো, তাই ওরা এনেছে এগুলো, মানে খেয়ে বুঝবো যে কী জিনিস। যাই হোক, তো ওই যে এখন আমরা এগুলো খেয়ে নিই, তো খেয়ে আমি পরে চলে যাবো, ছেলেকে খাইয়ে মানে খাইয়ে ঘুম পাড়াতে হবে, রাত হয়ে গেছে অনেকটা, 8টা বেজে গেছে, তো যেন ওরা একটু লেটও হয়ে গেলো আসতে, অনেকটাই দেরি হয়ে গেলো, তো দোকানে লেট করেছিল তাই ওদের আসতেও দেরি হলো।
তো আমরা এই যে এখন এগুলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে বাড়ি চলে যাব, বাড়িতে গিয়ে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো ছেলেকে তো এগুলো দেওয়া যাবে না, তাই রান্না করে এসে চুপচুপ করে খাচ্ছি। তো এর আগে একদিন বাড়িতে দেখেছিলে তোমরা, ওই বাড়িতে চিকেন ললিপপ খেয়েছিলাম আমি আর বর চুপচুপ করে ছেলের জন্য। তো ছোটো বাচ্চা যেহেতু ওকে তো এগুলো দেওয়া যাবে না, তার জন্যই রান্না করে এসে সবাই খাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটার কন্টিনিউ করছি না, এই পর্যন্তই থাকলো। কালকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকের মতন গুড নাইট, টাটা, তোমরা সবাই ভালো থেকো।